প্রথমবার জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টাইগারদের হার 10 রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে 67 রানে 6 উইকেট হারিয়েও 156 তোলে স্বাগতিকরা। জবাবে 146 রানেই থেমে যায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টি, টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ফ্লাইং স্টার্ট 3 ওভারে বোর্ডে জমা 29। এরপরই স্পিন দিয়ে চেপে ধরে বাংলাদেশ। চতুর্থ ওভারে প্রথম বলে নাসুমের শিকার চাকাওয়া, পাওয়ার প্লে শেষ ওভারে মাহেদির ডাবল উইকেট মেডেন, ব্যাক টু ব্যাক বলে মাধবীরের পর প্যাভিলিয়নে ইনফর্ম রাজা। নাসুম মাহেদির পর উইকেট টেকিং এ দুই পার্ট টাইমার রিয়াদ আর সৈকত, স্টাম্পড হয়ে ফিরেছেন ক্যাপ্টেন আরভিন, উইলিয়ামস তুলেছেন ক্যাচ, শন উইলিয়ামস অলসো চিপিং ওয়ান ইনটু দ্য ডিপ। স্পিনাররা উইকেট নিচ্ছেন, নিলেন মুস্তাফিজও, বাহবা পেতেই পারেন উইকেটের পেছনে দারুণ রিফ্লেক্স দেখানো এনামুল বিজয়। 67 রানে নাই 6 উইকেট, ম্যাচ বলতে গেলে পকেটে। জংবেকে নিয়ে একাই পাশার দান উল্টে দিলেন রায়ান বার্ল, নাসুমের 1 ওভারে নিলেন 34, 5-6 সাথে 1-4, 28 বলে ওর ব্যাটে 54, সাথে 20 বলে জংবের 35, বোর্ডে জমা 156। মাঝারি লক্ষ্য তারা করতে নেমে তাড়াহুড়ায় টাইগার টপ অর্ডার। দুই ওপেনার লিটন আর ইমনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন নিয়াছু, এনামুল মাধবীরের শিকার, 34 রানে নাই 3 উইকেট। শান্ত খেলেছেন 20 বল, নাই কোনো 4-6, উইকেটে সেট হয়ে ফিরলেন 16 করে, ওতেই আস্কিং রেট প্রায় 10 ছুঁই ছুঁই। রিয়াদের সাথে আফিফের 39 রানের জোট, সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ মাহমুদুল্লাহ, 27 বলে ঠিক 27, ও আউট হওয়ার পরের বলেই প্যাভিলিয়নে সৈকত, 17 বলে 22 রানের ক্যামিও খেলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন মাহেদি। শেষ 2 ওভারে দরকার ছিল 26, 27 বলে 39 করে শেষ পর্যন্ত ছিলেন আফিফ, তারপরও হলো না। পাওয়ার হিটার না থাকার হাহাকার উঠল আরও একবার, ওতেই প্রথমবার জিম্বাবুয়ের কাছে সিরিজ হার। নাবিল কাসার, ডিবিসি নিউজ ডেস্ক।